श्रीसिद्धान्तसरस्वती विजयते गौरीयगोष्ठीपती वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितम्

সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পত্রস্য প্রকাশনে সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগোদর ধ্যেয় সদা পিভবগ্নমীষ্ট দোহম তীর্থাস্পদ শিব বিচিন্ন শরণ্যম वेत्तात्यहं पुनतोपालभवाद्धिपूतं वन्दे महापुरुष ते चरणं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि भवधु स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा किपाम करोषि श्री कृष्ण चैतन्य कृष्णचैतन्य प्रभुनता नंद सिंहद्वैत गदाधर शिवादी श्री कृष्ण चैतन्य प्रभुनतानंदहद्वैत गदाधर शिवादी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে আযানলম্বিত ভুজৌ কণকabodato সংকীর্তনৈ কবিতর কমলা যোতাক্ষ বিশম্ভরু দিগবরু যুগধர்மপালউ वंदे जगत प्रिय करो करुणा अवतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे नमो मिगंगे तव पाद पंकजम सुरा सुरैर् बन्दितो दिव्य रूपम भक्तिं च मुक्तिं च सदा सनीतम् भावानुरूपे न सदा नरानम गंगा तरंग

ं निसिंहमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे तदेव रमं रुचिरं नवं नवं, नवं तदेव सस्यदमनसो महोत्सवं তদেব সৌকার শ্লোক শ্রৌকজসো অনুগীহতে তদেব রাম রুচি নবম 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 তদীব তদেব মনস মহৎসব তদীব সৌকার শ্লোক সৌকজসো অনুগীহতে গৌরী গোষ্ঠীপতি সে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী পরমংস জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীবের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন করা সত্যিই খুব কঠিন কারণ ভগবান বিভূবস্তু বস্তু আর জীব অত্যন্ত ক্ষুদ্র এত ক্ষুদ্র কল্পনা করা যায় গৌরী গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পরমংশ জগৎগুরু জানিয়েছেন ভগবানের সঙ্গে বদ্ধজীবের পক্ষে যোগাযোগ স্থাপন করা সংযোগ স্থাপন করা সত্যি সত্যি অত্যন্ত কঠিন এটা আদৌ সম্ভব নয় কিন্তু ভগবানের সঙ্গে সংযোগ না করেও তো উপায় নাই যে কোনোভাবে কোনো না কোনো রাস্তা তো থাকবেই এটা হতেই পারে না যে পরম করুণাময় ভগবান কোনো রাস্তা রাখবেন না কেবল এই কারণে যে আমরা অত্যন্ত ছোট আমরা এত ক্ষুদ্র অতএব ভগবান আমাদেরকে কোনো রকম পাত্তাই দেবেন না এটা হতে পারে না সেই জন্য ভৌপাত বলছেন ভগবান আমাদের আমাদের কাছে ধরা দেবেন ভগবান আমাদের কাছে ধরা দেবেন বলেই ইচ্ছে করে বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছেন বিভিন্ন রকম স্বাস্থ্যের ব্যবস্থা সাধুগুরু বৈষ্ণবকে ভগবান এই জগতে পাঠিয়ে দেন যারে তারা বদ্ধজীবকে উদ্ধার করতে পারে রূপে, সাধুগুরু রূপে, রূপে নাম রূপে বিভিন্ন রকম রূপে ভগবান এ জগতে তাকে পাওয়ার একটা রাস্তা খুলে রেখেছেন কথা কীর্তন এগুলোর মাধ্যমে যেন তারা আমাকে পেতে পারে এরকম একটা রাস্তা তিনি খুলে রেখেছেন কিন্তু আমাদের দুর্দৈব আমাদের অত্যন্ত ভয়ঙ্কর দুর্দৈব যে সেই নিত্য বস্তুটার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ করবার মতো কোনো প্রচেষ্টা বা আকাঙ্ক্ষাই নাই আমরা আমাদের মধ্যে আকাঙ্ক্ষাটাই নাই রকম ভাবে। জীব যদিও ক্ষুদ্র তথাপি ভগবান রূপে অবতীর্ণ হয়ে চেষ্টা করেন তাদেরকে উদ্ধার করা যেমন সূর্য ভগবান সূর্য ভগবান আকাশে থাকেন সূর্য ভগবানের আয়তন যদি আপনারা শোনেন তাহলে পাগল হয়ে যাবেন চোদ্দ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে পৃথিবীর থেকে চোদ্দ লক্ষ গুণ বড় এত বড় এটা ভাবনা যায় ভাবা যায় না কিন্তু পৃথিবী এত ক্ষুদ্র পৃথিবী এতটাই ক্ষুদ্র মানে ধুলিকোণা অনন্ত ব্রহ্মাণ্ডের তুলনায় এই পৃথিবীটাকে ধুলোকণা বলা হয় তার মধ্যে আবার এত পাহাড় পর্বত নদী নালা সমুদ্র তার মধ্যে আমরা পোকার মতো কিলবিল করছি এত জীবাত্ম এবার আমাদের অবস্থাটা বুঝুন যে আমরা কতটা ক্ষুদ্র কতটা তুচ্ছ এটা একবার অনুভব করলে তখন হরিভজন করবার একটা ইচ্ছা হবে যখন মানুষ জীবনে কোনো আশ্রয় পায় না এমন অনেকের জীবনে হয়েছে হয় এটা সমস্ত আশ্রয় চলে গেছে বাবা ছিল বাবা মরে গেছে ভাই মরে গেছে মাতা মরে গেছেন স্বামী মরে সব ছেলে পেলেও নেই অসহায় এরকম অনেক ঘটনা ঘটে জীবনে ওই অসহায় অবস্থায় মানুষ অনুভব করে যে আমার কি করা কর্তব্য আমার কি করা উচিত এখন কি করব যদিও তারা ভগবত ভজনের তখনও চেষ্টা করে না তখনও করে না অসহায় হলেও তারা চেষ্টা করে যে একটা কোনো এমন একটা সহায় করে নেব যে সহায়তে আমরা বাঁচতে পারি ভালো করে আমাদের বাঁচা মানে খাবো দাবো নরকে যাবো আমাদের ভালো করে থাকা মানে মোচ করে যেভাবেই হোক আমরা খাবো দাবো নরকে যাবো এরম একটা ব্যবস্থা আমরা নিই এটা নিয়ম প্রত্যেকের মধ্যেই এরম ধরনের একটা ইচ্ছা খাবো দাবো থাকবো প্রবাদের ভাষা খাবো দাবো থাকবো আমাকে যেন কেউ বিরক্ত না করে এটা হচ্ছে আমাদের ভাষা কিন্তু খাবো দাবো থাকবো এটা তো পৃথিবীর ভার পৃথিবীর একটা বোঝা যারা হরিভজন করেন না তাদেরকে বলা হচ্ছে পৃথিবীর একটা বোঝ পৃথিবীর ভোক্ত একটা ভার পৃথিবী সহ্য করতে পারে না দৈত্য ধান বেরা তো সবই কেন দুরকম ক্যাটেগরি আছে কৃষ্ণ ভক্ত মানে ভগবানের ভক্ত যে বিষ্ণু ভক্ত ভবের দৈব ও বিপর্যয় এ দুটোই ক্যাটেগরি আছে হয় যারা বিষ্ণুভক্ত করবেন করেন বিষ্ণু চরণে ভক্তি করেন তারা আছেন বিষ্ণুভক্ত ভবের দৈব আর অসুরও অসুর হচ্ছে তার বিপরীত তা অসুরই বিপরীত তো সবাই খুবই কম ব্যক্তি দেখা যায় যে অনন্ত ব্রহ্মান্ড নায়ক সমস্ত কিছুর মালিক ভগবানের চিন্তা করব ভজন করব তাকে সন্তোষ এটা নেই বললেই হয় এটা আছে বললে মিথ্যে কথা বলা হয় এটা যদি আছে বলি মিথ্যে কথা খুবই কম নেই বললেই হয় খুবই কম যারা অত্যন্ত সিরিয়াস হয়েছেন সচেতন হয়েছেন এরকম ব্যক্তি দেখা যায় প্রবাদ বলছেন সূর্য যেমন চোদ্দো লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সেই সূর্যের আলোক আমাদের পৃথিবীতে আসে সূর্যের আলোক আমাদের পৃথিবীতে আসে তো সূর্য আলোক পৃথিবীতে আসে আর সূর্যের আলোক পৃথিবীতে আসে বলেই আমাদের প্রাণের সঞ্চার হয়েছে পৃথিবীতে আমরা প্রাণ কেন সূর্যের আলোক না থাকলে প্রাণের সঞ্চার সম্ভব নয় সম্ভব হয় তাহলে সূর্যের আলোকের ফলেতে আমাদের প্রাণের সঞ্চার আমরা দিনমণি বলি আমাদের প্রাণ বলি আমাদের রক্ষাকর্তা সূর্যই আজ যদি সূর্য না থাকতো তাহলে আমরা মাত্র যদি দু তিন দিনের জন্য যদি মাত্র দুই তিন দিনের জন্য সূর্য না ওঠে প্রত্যেকটা জায়গা বরফে ঢেকে মরে যাবে সব দু তিন না বেশি দিন না দু তিন দিন সূর্য যদি না ওঠে অবস্থা খারাপ হয়ে তাহলে সূর্য এমন একটা জায়গায় রয়েছেন যেখান থেকে সূর্যের আলোক আসবার ফলে আমরা আনন্দ অনুভব করছি সূর্য পৃথিবী থেকে এমন একটা দূরত্বে রয়েছেন আর ওই দূরত্বে থাকবার জন্য আমরা আনন্দ অনুভব করছি আমাদের গাছপালা হয় খাওয়া দাওয়া সবই আমরা প্রাণীর সঞ্চার কিন্তু ওই সূর্য যদি কাছে চলে আসে আমাদের যদি আমাদের যে দূরত্বে রয়েছে সেখান থেকে সূর্য যদি হঠাৎ কাছে চলে আসে কী হবে সূর্যের তাপেতে সবাই পুরে সমস্ত ছাই হয়ে যাবে কিছু থাকবে না সূর্যের কয়েক কোটি কিলোমিটারের মধ্যে সূর্যের কয়েক কোটি কিলোমিটারের মধ্যে গেলে ও পুড়িয়েছেড় প্ল্যাটিনাম যদি প্ল্যাটিনামের বিমান করা হয় বোঝা গেল যারা কেমিস্ট্রি পড়েছে তারা জানে প্ল্যাটিনামের গল গলন মানে গলা গলার যে মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি এই প্ল্যাটিনামের যদি বিমান বানিয়ে যদি যাওয়া হয় তাহলে ওটা বাষ্প হয়ে উড়ে যাবে তো গলবার কোনো ব্যাপার নেই হঠাৎ বাস্প হয়ে চলে গেল আর কিছু দেখা গেল না তাহলে বোঝা গেল তাহলে সূর্য যদি কিছু কাছে চলে আসে সবশেষ পুরে ছাই হয়ে যায় আবার সূর্য যদি যে দূরত্বে আছে সেখান থেকে আরও অনেক দূরে চলে যায় অনেক দূরে চলে গেল হঠাৎ কেন কসমিক ওয়ার্ল্ডে আমাদের যে এই যে সৌরজগতে কী যে ঘটছে এটা এই আমরা হচ্ছে নাদান বাচ্চা নাদান বাচ্চা বুঝে না মায়ের যেন শিশু একটা কচি হঠাৎ করে আগুনে ধর দিল আগুনে হাত দিয়ে দিলো আমি দেখেছি হঠাৎ ছুরিটা কেন ধরলো হাতটা কেটে গেলো বাচ্চা মাটা সামলাতে পারে না তা আমরা হচ্ছে সেরকম আমরা এগুলো নিয়ে চিন্তাই করি না এই যে কসমিক ওয়ার্ল্ড বিশ্ব এই যে একটা জাগতিক জগৎ চলছে অনন্ত ব্রহ্মাণ্ড ওর তুলনায় আমাদের কি কোনো পরিচয় দেওয়ার আছে কি যদি এই অনন্ত ব্রহ্মাণ্ডের তুলনায় আমি নিজেকে বিচার করি তার লজ্জা হবে কে আমি কি পরিচয় দেবো আমার কোনো তো অস্তিত্বই নাই এটা তো হবে না একজন আমাদের ভারতীয় অ্যাস্ট্রোনাউট যিনি গ্রহ তারাতে যান চাওলা কল্পনা চাওলা এ তো মরে গেল কোথায় মরল তার মরাটা কোথায় মরলো সে আপনি ভেবে দেখেছেন কি সে মূল্যটা কোথায় সে সে শূন্যে গিয়ে মূল তাহলে আমাদের মৃত্যু কখন কিভাবে কোথায় কাউ সমুদ্রে মরছে জলে মরছে আগুনে মরছে ওপর থেকে আনন্দের হয়েছে কোনো মানুষের মধ্যে বিচার নেই এ শরীরটা কিছু না যখন তখন চলে যায় এটা ভাবনাটা নাই যার জন্য উপনিষদ বলছেন এই সংসারকে জানবে এই সংসারে আমাদের জীবনযাপনটা এই সংসারে আমাদের জীবনযাপনটাকে এই সংসারে আমাদের জীবনযাপনটাকে জানবে একটা ক্ষুর খুর জানেন মাথা কামায় দাঁড়ি কামায় খুরের ওপর দিয়ে ধারালো খুরের ওপর দিয়ে আমরা চলছি আমরা ছেলেখেলা করছি আমরা ধারালো খুরের ধারালো একটা খুরের ওপর দিয়ে যেমন চলাটা মানে একটা বাচালতা চলা যায়ই না কি করে চলবে পা দিল তো কেটে যায় তো উপনিষদ বলছেন ক্ষুরস্ব ধারা নিশি তয়া দুর্গম পথস্তৎকবদান্তি এই জন্য যারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি যারা ভক্ত তারা জীবনটাকে এমনভাবে ব্যয় করেন এমনভাবে ব্যয় করেন যাতে ভগবানের ভজনের কাজে লেগে তারা এই বন্ধন থেকে বেরোতে পারে আর বাঁচাল যারা তারা ছেলেখেলা করছেন ওইজন বলছেন যে এটা আমাদের এই জীবনযাত্রা এটা হচ্ছে ঠিক যেমন ধারালো খুরের উপর দিয়ে চলবা যেমন অসম্ভব এটা হচ্ছে তাই জীবনের আস লোকটা ভালো খেয়ে দেয়ে চলছে রাস্তা দিয়ে দুম করে বাস এসে মেরে ব্যাস কৃষ্ণনগর হয়েছি যার থেকে আমরা লাইব্রেরির জন্য লাইব্রেরি জন্য আলমারি নিয়েছি আমি চার পাঁচ সাত বছর পরে ওর কাছে গেছি কৃষ্ণনগরে সস্তায় দেয় ভালো ও তৈরি করে সবাই ওর থেকে নেয় আর যারা ডিলার আমি ওখানে গেছি গিয়ে ওকে দেখে আমি চিনতে পারছি না কী হলো ওই যে মহারাজ বলবেন না আমি হঠাৎ দাঁড়িয়েছিলাম হাইওয়েতে দোকানের পাশে অনেক দূরে একটা লরি এসে কী করলো আমাকে মেরে দিয়ে চলে গেল এমন আমি পড়ে রইলাম ওদের বছর না ক বছর বলে পড়ে রয়েছে কোনো মতে পয়সার বলেতে কোনো মতে জীবন ফিরেছে মুখ চোখ বিকৃত হয়ে গেছে ভালো দেখতে ছেলেটা তা আমি চিন্তা করি এ তো ভাবেই নি যে আমার অ্যাক্সিডেন্ট কেন হবে অ্যাক্সিডেন্ট তো কোনো কারণ নেই আমি তো কোনে দাঁড়িয়ে রয়েছি গাড়ি রাস্তা তো আমি দাঁড়াইনি তো তোর কার কপালে কি আছে রেল অ্যাক্সিডেন্ট হলো রেল অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেল আর একটা লোক বেঁচে গেল তা আমাদের পরমে মাদক গোসাই মহারাজ পরমেয়া মাধবোস্বামী মহারাজের একজন শেষ আমি জলন্ধরে অনেক হরিকথা এখন কোথায় যাওয়ার একদম সময়ও নাই চন্ডীগড় জলন্ধর পাঁচকুলা ভাটিন্ডা পুরো পাঞ্জাবে সব জায়গায় হরিকথা তখন হতো এখন প্রশ্ন হল একবার বিপিন বিপিন বলে একটা ছেল লোকের নাম বিপিন বয়স্ক তখন তখন তো পঞ্চান্ন ষাট বছর বয়স সেই বিপিন আমাকে একদিন বলছেন মহারাজ আমি হিমালয়তে গেছিলাম কেদারনাথ বদ্রীনাথ সব কিছু নাতি বাচ্চা বাচ্চা সব নিয়ে গেছে ওর নাতিও ছিল বলছেন পাহাড়ের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে ফেরবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট এমন হলো যে পুরো গাড়ি বাস পুরো উল্টে উল্টে এরকম পাহাড় দিয়ে পড়ছে নিচ্ছে আমিও ওই গাড়িতে ছিলাম ভগবান গুরুদেবের কী পা বাসের যে রিপিট থাকে রিপিট তো রিপিট রিপিট করে তো একটা না দুটো রিপিট খুলে গেছিল আমি যে চেয়ারে বাচ্চাটাকে নিয়ে বসেছিলাম নাতিকে নিয়ে আমি ছিটকে বেরিয়ে গেলাম গিয়ে একটা গাছের ডালে পাহাড়ের গাছের ডালে আটকে গেলাম বাকি আমি দেখছি সমস্ত গাড়ি উল্টে উল্টে সব নিচে চলে সব মৃত্যু আরে কী কপাল রিপিটটা কেনই বা খুললো আমি বা নাতি যেরম কোলে বসে সেরকমই বসে রয়েছে আমি যে ছিটকে বেরিয়ে গেলাম নাতি ছিটকে যায়নি আমার কোলে রয়েছে আমি গিয়ে বাচ্চাটা সময়ে একটা গাছের এতে আটকে গেলাম বাকি বা সব উল্টে গেল এটাকে আমি কি ব্যাখ্যা করবেন এটাকে কি বলবেন আপনি ভবিতব্য তাহলে গুরুদেবের কৃপাতে ও ব্যাগে বেঁচে গেল কাজে এই জীবনের কোনো ঠিক নাই কিন্তু তথাপি মানুষগুলো কিন্তু একে অপরের সময় বিদ্বেষ হিংসা কম্পিটিশান এগুলো চলছেই চলছে কিচ্ছু করার নেই কাজেই সূর্য যেটা বলছিলাম সূর্য যেমন অতি নিকট এলে আমরা মরে যাব আমরা বাঁচবো না ছাই হয়ে যাব। ঠিক সেরকম সূর্য অতি দূরে চলে গেলে আমরা বাঁচব না ঠিক সেরকম ভগবান এমন কায়দা করেছেন যাতে জীবগুলোর সঙ্গে একটা অপটিমাম ডিস্ট্যান্স একটা এমন একটা দূরত্ব এমন একটা রেখেছেন যাতে ইচ্ছে করলে তারা কিন্তু আমাকে পেতে পারে তারা যদি চায় আমাকে পাবে কিন্তু না চাইলে তো আমি জোর করে কিছু করতে পারবো না চাইলে জোর করে হতে পারে না সেই জন্য এ অনিত্য জীবনে আজকে দুপুরবেলা অনেক কথা সমানে হচ্ছে তো কথা সেখানে বেদান্ত সূত্রে বেদান্ত সূত্রে বলছেন বেদান্ত সূত্রে অথাত ব্রহ্মজিজ্ঞাসা এটা হচ্ছে বেদান্তের সবচেয়ে প্রথম বেদান্তভুক্ত অনেক চারটে ভাগ ভাগ করা বেদান্তের প্রথম বইটা খুললেই প্রথম সূত্রটা হচ্ছে অথাত ব্রহ্মজিজ্ঞাসা অথাত ব্রহ্মজিজ্ঞাসা মানে হলো যেমন কোন শব্দ কিন্তু এবং এগুলো দিয়ে শুরু হয় কি কোন কবি যদি লেখা করে কিন্তু এবং এগুলো দিয়ে শুরু হয় না প্রথমে কোনো কথা থাকে তারপর বলে কিন্তু প্রিপোজিশন বলে এগুলো এগুলো দিয়ে এভাবে হয় কিন্তু হঠাৎ কিন্তু দিয়ে শুরু হয় না এবং দিয়ে শুরু হয় আর এবাম দিয়ে হলেও সেটা সংস্কৃততে অন্য মানে হয় সেটা এমনি জলজগতে সাধারণ হয় না গুরু গুরুপাশনিক বলবে আপনি বললেন ওখানে ছিল তো ওটার মানে আলাদা সংস্কৃততে ওটা হয় কিন্তু এমনি সাধারণভাবে দিয়ে কোনো শব্দও শুরু হয় না যাই হোক এখন প্রশ্ন হল অথাত ব্রহ্ম ব্রহ্মজিজ্ঞাসা মানে হল যে জীবগুলো যদি অনুভব করে জীবগুলো যখন অনুভব করবে আমার জীবন অনিত্য অনিশ্চয়তা আমার মধ্যে কোনো নিশ্চয়তা নাই জীবনের অনিত্যতা উপলব্ধি করবার পর জীবনের অনিত্যতা উপলব্ধি করার পর আমার জীবনে কিছুই নেই কার প্রতি ভরসা কর এরকম অবস্থা যখন হয় তখন তার মধ্যে আত্মজিজ্ঞাসার উদয় হয় বোঝা গেল আত্মজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা মানে আমি কোথা থেকে এসেছি আমার পরিচয় কি কোথায় যাব দেহ ছেড়েলে যাব কোথায় এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের বল তখন জানে তার আগে যখন ল্যাজনারে আর খেজুর খায় তখন হয় না যখন জীবাত্মাগুলো ল্যাজনারে আর খেজুর খায় গাছে এদিক ওদিক দৌড়ায় লজনা তখন আর হয় না যখন বিরাট একটা ধাক্কা খায় মায়াদেবী এমন একটা লাতি দিল তখন ঘুরে বসলো সত্যি তো তাই এ কী হলো আমার ওই সময়তে তার চিন্তা আস তার আগে হয় না এই যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই জিজ্ঞাসাটার মানে হলো আত্মজিজ্ঞাসা আমি কোথা থেকে এসছি আমার কতদিন এখানে থাকবো তারপর দেহ রাখবার পর আমি যাব কোথায় আমি কোথায় দেবে আমাকে আমার সঙ্গে কার কি সম্বন্ধ হয় এরকম বিষয়গুলো যখন তার ভেতরে প্রশ্ন এটা সবার হয় না বহু ভাগ্যক্রমে হয় যখন চৈত্যগুরু আজকে কথাতে বলছি চৈত্রগুরু চৈত্যগুরু কোথায় থাকে পরমাত্মা থাকে এখানে পরমাত্মা এখানে থাকে চৈত্যগুরু এখানে থাকে পরমাত্মা হল ক্ষেরোদক সাই বিষ্ণু ক্ষেরোদক সাই বিষ্ণু অনিরুদ্ধ বিষ্ণু ক্ষেরোদক সাই ক্ষেরোদক সাই অনিরুদ্ধ বিষ্ণু প্রত্যেক জীবের ভেতরে রূপে রয়েছে কিন্তু কেউ জানে না এরা কেউ অনুভব করে না এদের কাউকে জিজ্ঞাসা করুন আপনি জানেন না আমরা তো জানি না খাচ্ছি দাচ্ছি ঘন কেউ জানে না বুঝতে পারে না প্রত্যেকের হৃদয় রয়েছে পরমাত্মা রূপে তিনি রয়েছেন কিন্তু কেউ জানে না কিন্তু জানতে পারে কারা যারা ভক্ত যারা যোগী তারাও জানে কিন্তু যোগী কোনো সুবিধা হয় না যোগী তো কোনো সেবা করতে চায় না যোগীকালী পরমাত্মা কালি পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার হয় এটি ওদের সাকসেস যোগীর সাকসেস হলো করতে করতে যোগ করতে করতে পরমাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে দেখা করবে সাক্ষাৎকার এটা ওদের শেষ কেঁদের সেবা বলে কিছু নাই আর জ্ঞানী তারও কোনো সেবা নেই সে তো বলে ব্রহ্মাতে গিয়ে মিলে যাব। সেবা বলে কোনো কথা নেই সেবা একমাত্র প্রযোজ্য হলো যারা ভক্ত তারা ভগবানকে সেবা করবেন ভগবান আনন্দময় তার সঙ্গে সেবা সম্বন্ধ আমি সেবক এ নিত্য সম্বন্ধ আছে এটা অনুভব করা দরকার যেটা অথত জিজ্ঞাসা অথো ব্রহ্মজিজ্ঞাসা মানে হলো এটা হলো আত্ম আত্মজিজ্ঞাসা যেটা সনাতন পাদ যেটা সনাতন পাদ মহাপ্রভুকে বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন চৈতন্য চরিতামিত্রতে যেটা সনাতন পাদ বারাণসীতে মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন কে আমি কেন মরে যারে তাপত্যয় ইহা নাহি জানি কইছে মর হে থয় এটা বলে আত্মজিজ্ঞাসা কে আমি কোথা থেকে এলাম কি করবো বা সেটাকে জিজ্ঞাসাও বলা যায় অনেক রকম নাম একটা হচ্ছে আত্মজিজ্ঞাসা একটা হচ্ছে জিজ্ঞাসা তারপর যে অর্থাৎ জিজ্ঞাসা সব কিন্তু একই মানে ব্রহ্মজিজ্ঞাসা মানে যা হয় অবশ্য মায়াবাদীরা এটা মানবে না মায়াবাদীরা অন্যরকম করে মায়াবাদীরা অথা তো ব্রহ্মজিজ্ঞাসা ওটা অন্য মানে করে না যে অন্য মানে লিখেছেন কিন্তু অথাৎ ব্রহ্মজিজ্ঞাসা মানে হল অথা তো ব্রহ্মজিজ্ঞাসা অথাত তত্ত্বজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা সব কিন্তু একই কিন্তু মায়াবাদী এটা মানছেন মায়াবাদী অথা তো ব্রহ্মজিজ্ঞাসা মানে হল এরা চিন্তা করছে যে নির্বিশেষ ব্রহ্ম এ ভগবান নির্বিশেষ ব্রহ্ম এটাকে আমরা এ সম্বন্ধে জিজ্ঞাসা করব এর সম্বন্ধে কী জিজ্ঞাসা করবে এটা আছে অর্থাৎ জিজ্ঞাসা মানে হলো তত্ত্ব জিজ্ঞাসা বা শব্দ জিজ্ঞাসাও বলা যায় অর্থাৎ শব্দ জিজ্ঞাসা বলা যায় কেন শব্দ জিজ্ঞাসা কেন বলবো অর্থাৎ ব্রহ্মজিজ্ঞা শব্দ জিজ্ঞাসা এটা শাস্ত্র বলছে অথাত ব্রহ্মজিজ্ঞাসা অথা ব্রহ্মজিজ্ঞাসাটাকে অথা শাস্ত্র জিজ্ঞাসা ব্রহ্মজিজ্ঞাসা অথাত শব্দ শব্দ জিজ্ঞাসাও বলা হয় শব্দ মানে ব্রহ্ম সম্বন্ধে যদি আমি প্রশ্ন করতে যাই কোন ব্রহ্মের প্রশ্ন কর। কিছু তো প্রশ্ন রাখবো এটা কোন সম্বন্ধ এটা হচ্ছে শব্দ শব্দ ব্রহ্ম ব্রহ্মকে আমরা অনুভব করতে পারি ব্রহ্ম যখন শব্দরূপে আমাদের নিকটে আসে শাস্ত্ররূপে তখন আমরা সেটার কথা শুনি আলোচনা করে বুঝতে পারি তাহলে অথাত ব্রহ্মজিজ্ঞাসা মানে সব শব্দ জিজ্ঞাসা এটা ব্রহ্মখণ্ডেতে পুরাণেতে রয়েছে পুরাণ সেখানে বলছেন অনাদি নিধনম অনাদি নিধনম ব্রহ্ম অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবিন প্রক্রিয়া জগত যত হয় এরা বিস্তৃত ব্যাখ্যা অনেক সময় লাগে সেখানে বলছেন অনাদি নরম ব্রহ্ম ব্রহ্ম কোনো তো নাশবান জিনিস নয় আমাদের শরীর চলে যায় কিন্তু আত্মা তো থাকে ওটা তো ব্রহ্মবস্তু ব্রহ্ম নয় কিন্তু ব্রহ্মবস্তু যেমন সমুদ্রের এক বিন্দু জল সমুদ্র থেকে নিয়েছি ব্রহ্মর ব্রহ্মবস্তু হল আমাদের আত্মাগুলো শরীর তো কিছু না তো প্রকৃতি কাজেই বলছেন অনাদি নিধনম ব্রহ্ম ব্রহ্ম কোনোদিন আসমান বস্তু নয় অনন্তকাল ধরে রয়েছে আর সেটাকে কি বলা হয় শব্দতত্ত্বম যদক্ষরম এটাকে শব্দতত্ত্ব হিসেবে জানবে ব্রহ্ম শব্দরূপে আমাদের কাছে আছে কীরকম ভগবান গীতাতে বলছেন এ ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহারণ মাম অনুস্মরণ য প্রায়তি ত্যন দেহম সয়াতি পরমাণ গতিম ভগবান গীতাতে বলছে যিনি একাক্ষর ব্রহ্ম মন্ত্রকে একাক্ষর এই মন্ত্রকে অনুভব করে দেহ ছাড়বে সেই জেনেটুকু আমাকে প্রাপ্ত হয় ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ভগবান নিজেই বলছে ওম এটা হচ্ছে একাক্ষর ব্রহ্ম মন্ত্র এটা ব্রহ্ম স্বয়ং ব্রহ্ম কিন্তু একটা অক্ষরের মধ্যে ব্রহ্ম হ্যাঁ ব্যাপক একটা অক্ষরের মধ্যে রয়েছে কিন্তু যদি সিরিয়াসলি কোনো দিন আমি জানি না কে করেছে কোন কোনো ব্যক্তি এরকম করেছে খুব সিরিয়াসলি খালি লিখেছে ওই লেখাটা রেখেছে একা ঘরে মোমবাতি জ্বলছে সমানে কনসেনট্রেট করছে সে একটা উপযুক্ত ব্যক্তি কোনো ফালতু ব্যক্তি করলে হবে না সে অনুভব করেছে অর্থাৎ এটা যে ব্রহ্মবস্তু এটা অনেক সাধু অনুভব করেন সাধারণ লোক পারেন না আবার যেটা মহামন্ত্র বলে আমরা জানি হরে কৃষ্ণ মহামন্ত্র ওটাও কিন্তু ব্রহ্ম একই এ একাক্ষর ব্রহ্মমন্ত্র আর এটাও ব্রহ্মমন্ত্র এটা বিভিন্ন রূপে আসে যাই হোক এখন অথা তো জিজ্ঞাসা মানে হলো তত্ত্ব জিজ্ঞাসা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমাদের জীবনে আত্মজিজ্ঞাসা বা তত্ত্বজিজ্ঞাসা উদিত না হবে কি বললাম যতদিন পর্যন্ত না আমাদের হৃদয়েতে তত্ত্বজিজ্ঞাসা বা আত্মজিজ্ঞাসা উদিত না হবে ততক্ষণ আমরা সচেতন বলে মনে মনে রাখ মনে করা হবে না আমরা সচেতন নই অ্যাকচুয়ালি আত্মজিজ্ঞাসা উদিত হওয়ার পরেই কিন্তু মঙ্গল হয় আমরা কিন্তু এটাকে উড়িয়ে দিতে পারি কিন্তু আপনি চিন্তা করে দেখবেন আত্মজিজ্ঞাসা উদিত হওয়ার পরেই কিন্তু বাস্তব মঙ্গলের রাস্তা মানুষ চলে তার আগে চলেন ও একটা দীক্ষা আর মালা করলো মালা দিল হরে কৃষ্ণ বলল কীর্তন করলো এগুলো করছে প্র্যাকটিস করছে কিন্তু যেদিন তার মধ্যে তত্ত্ব জিজ্ঞাসা উদিত হয় তখন থেকে কিন্তু বাস্তবিকটা সিরিয়াস হয়ে যায় তত্ত্বজিজ্ঞাসা উদিত হওয়ার পরেই কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয় উন্নতি আমার নিজের মঙ্গলের কি রাস্তা এটা কখন খুঁজে পাওয়া যায় তার আগে হয় না তো যাই হোক এখন প্রশ্ন হলো বিগত দিনগুলোতে আমরা আলোচনা করছিলাম যে ভগবত প্রাপ্তির রাস্তাটা কি। ভগবত প্রাপ্তির রাস্তাটা কি আর দেবতারা বিভিন্ন স্তব করছেন ভগবানকে দেবতারা ভগবানকে বিভিন্নভাবে স্তব করছেন দেবতারা ভগবানকে বিভিন্নভাবে স্তব করছেন আর সেই স্তব করতে করতে আমরা এসেছিলাম এমন একটা জায়গায় যেখানে আমাদের বোঝা উচিত আমরা প্রকৃতি পুরুষের কথাও কালকে আলোচনা করেছি তার আগের দিনও প্রকৃতি আর পুরুষের সংযোগে এবো অদ্ভুত একটা ম্যাজিক প্রকৃতি আর পুরুষের সংযোগের দৃশ্যমান জগৎ কেউ মনে করছে আমি মেয়ে ছেলে কেউ বেটা ছেলে কেউ বাচ্চা কেউ বুড়ো কেউ পশু বা সব কিন্তু প্রকৃতি দেহটা কিন্তু আমার পরিচয় নয় এই দেহটা তো প্রকৃতি আমার আসল পরিচয় তো আমার ভেতরে আত্মাটা সেটা কিন্তু কেউ চিন্তাই করে না জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস জীব কিন্তু এই শরীরটা নয় শরীরটা জীব নয় শরীরের ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাকে জীব বলা কিন্তু এটা তো কেউ ভাবে না কেউ ভাবে ভেবে দেখেছিস কোনোদিন কেউ কাউ চেতনাই নেই চিন্তাই করেন ওই প্রকৃতির এই যে আকর্ষণ এতেই ব্যস্ত রয়েছে এই নরকে যাওয়ার ব্যবস্থা করছে কাজেই আমাদের এটা বোঝা উচিত যে এই যে দৃশ্যমান জগতে আমরা এসে পড়েছি এর কারণ কি আমাদের কর্মফল কর্মফল ছিল বলেই আমরা এই জগতে একটা মনুষ্য যদি বা পশুজনী যে পশু জন্মাচ্ছে পশুজনী কুকুর বেড়া বাঘ ভাল্লুক যে কর্মফল। কর্মফল কর্মফল অনুযায়ী দেহ ধারণ করেছেন একটা মোটা দেহ ধারণ না করলে অর্থাৎ গ্রস বডি যেটাকে বলা হয় এই ধারণ না করলে যে কর্মফলটা আছে এটা ভুগতে পারবে না কর্মফল ভোগবার জন্য একটা শরীর দেয়া হয় শরীর দেয়া হয় একটা কর্মফলটাকে নাহলে ভুগবে না তার কর্মফল তাকে ভোগ করতে হবে কিন্তু যখন কর্মফল সমস্ত বিনাশপ্রাপ্ত হয়ে যায় ভগবানের নামে ভগবানের হরিকথাতে কীর্তনে সমস্ত রকম অমঙ্গল অর্থাৎ কর্মের বন্ধন সমস্ত ছিন্ন হয়ে যায় কিছু থাকে না কোন রকম যত যদি আমার কোটি জন্মের কোনো কর্মফল থেকে থাকে তথা কিন্তু ভগবানের নামেতে এত ক্ষমতা আছে যে এক নামের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় থাকবে না তথাপি সেই নাম উচ্চারণ করবার ইচ্ছা কারোর মধ্যে দেখা যায় না বক্তৃমেন্ট বলছেন কীর্তনেতে তথাপি আমার সে নামে রুচি না হইলো দয়াময় তুমি সমস্ত শক্তি এই নামেতে দিয়েছ কিন্তু আমার দুর্দৈব আমার নামে তো কোনো রুচি হচ্ছে না আর নামে রুচি না হলে জগৎ থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই জগৎ থেকে বেরোবে কী করে নাম ছাড়া তো বেরোতে পারবেন আর নাম আসেই না বললেও এমনি জড় জগতে যেমন লোক বলে আমাদের মুখে তো নাম বেরোয় না শুদ্ধ নাম যেটাকে বলে তো বেরোয় না নামের মতো কিছু বের হরে কৃষ্ণ বলল নামের মতো কারোর নামাভাস হয় এই জন্য ভজন রহস্য বলছেন কখনো কখনও নামাভাস হয় সদা নাম অপরাধ এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ কে লিখছেন জগদানন্দ বদ্ধজীবের সদা নাম সদা নামা অপরাধ হয় কদাপি নামাভাস সদা অপরাধ এসব জানিবে ভাই কৃষ্ণভক্তির বাদ মানে কৃষ্ণভক্তি হবে না এগুলো বলছে তাহলে বদ্ধজীবের হরিনাম করা মানে হচ্ছে সময় কাটানো সময় কাটাবো করতে পারবে না সম্বন্ধই হয়নি কী করে করবে আগে তো সম্বন্ধ হলে তবে ভগবানের সব সম্বন্ধ হলো না কী করে সে করবে করতে পারে না কিন্তু আমাদের একটা কথা বোঝা উচিত এই জন্ম জন্মগ্রহণ করার পর কি বলছেন ভক্তিমন ঠাকুর জন্ম হইল মায়াল হবে না হয় হ্যাঁ ভক্তিমন ঠাকুর কীর্তন কীর্তনে বলছেন তারপরে বলছেন যে মায়ের কোলেতে জন্মগ্রহণ করলাম আর বালক হইয়া খেলি বালক সনে খেলা করতে আরম্ভ করলাম তারপরে আর কিছুদিনে হ্যাঁ উপজিলো জ্ঞান পাঠ পড়ি অহরহ সবই কিন্তু বলছেন কেউ কান দেয় না আর কিছুদিনে জ্ঞান উপজিলো বাচ্চাটা বড় হলে পড়তে হবে পাঠ অহরহ তারপর কিলো পাঠ শেষ হলো এবার তারপর চাকরি কাজ করো বিয়েতা করো নরকে যাও শেষ হয়ে যাও বলো হরি হরি বল হয়ে গেল মরবে তো আস্তে আস্তে অত্যাচার করে শেষ এই এই যে বিচারটা এটা কিন্তু কই ভগবানের কিন্তু মায়া স্পর্শ করে না ভগবান যদি জগতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন গৌরাঙ্গ রূপে শ্রীরামচন্দ্র রূপে কৃষ্ণ রূপে তাকে কি মায়া ধরে বা কোনো শুদ্ধ গুরুবৈষ্ণবকে মায়া ধরতে দেখেছেন প্রপাতকে জন্ম থেকে কেউ দেখেছে মায়ের ভেতরে প্রপাতকে দেখেছে কি এদের মায়া নেই তো কাজে এটা রহস্যটা কি এর যে ভগবান যদিও জগতে অবতীর্ণ হন মনু মানুষের মানুষের মতো লীলা করেন কিন্তু বড় আশ্চর্য ভগবানের এই সব মায়া কোনো স্পর্শ করতে পারে না ভগবানকে করে না কিন্তু যত স্পর্শ করে বদ্ধজীবকে বদ্ধজীবো সৎ আর যারা সৎগুর আনুগত্যে ভজন করতে করতে নিজে সৎ হয়ে গেছেন তাকেও স্পর্শ করে না করে কি গুরুর বাস্তবিক যে শিষ্য তাকে কি মায়া শস্য করবে বামন মন্ত্রী মায় মায়া ধরেছে জন্ম থেকে জন্ম থেকে মায়া ধরেছে কি তাকে ধরেন বাচ্চা বয়সে চলে এসছে এখানে পরিক্রমা করতে দাদুর সঙ্গে এসে বলে আমি বাড়ি যাবো না বাড়ি যাবো না মানে বাড়ি যাবি না মানে বাড়ি যেতে হবে চল না আমি বাড়ি যাবো না যাবেই না বাচ্চা বাচ্চা বাড়ি যাবে না কি করে তখন কোনো মতে বুঝিয়ে মঠের ইনচার্জ বল ঠিক আছে বাচ্চা তো কদিন থাক পরে এসে নিয়ে যাবেন পরেও আর যাবে না যাবেই না বাড়ি তাহলে তার তো জন্ম থেকেই দেখা যায় মুক্ত ভক্তিপাল মার তাকে মায়া ধরেছে দেখেছে কেউ জন্ম থেকে তো এই যে আশ্চর্যময় এসব ঘটনাগুলো খালি লাল কাপড় একটা বাড়িতে কাপড় ঝুলছে তীর্থমারে আমি বলেছি ওই কথাতে তিনি স্কুল থেকে ফিরছেন ফেরার পরে দেখছেন একটা বাড়িতে লাল কাপড় বাড়িতে হ্যাঁ গো তোমাদের বাড়িতে কোনো সাধু এসছে হ্যাঁ এসছে বিকেলবেলা আসবে সাধু দর্শন করতে মহারাজ গেলেন গিয়ে ভক্তি বলল মানে বাচ্চা বেশি বয়স না ছোট তোদের মতো হবে ছোট মহারাজের কাছে গেছেন মানে হরি হবে মহারাজের দিয়ে তাকিয়েই বিক্রি করে দিয়েছেন নিজেকে খালি মহারাজে তাকিয়েছেন আজ আধব দেখে নিজে বিক্রি হয়ে গেছেন আর ছাড়তে পারলেন না পড়াশোনা করেছিলেন পরে কিন্তু মহারাজকে আর ছাড়তে পারেন এটা হচ্ছে নিয়ম সৎগুরু বৈষ্ণবের এরা হচ্ছে মহিমা তারা কি কোনো মায়া দেখেছেন মাধব গোস্বা মায়া ধরেছে মায়া মাধব গোস্বীমা চাকরি করেছিলেন আবার সেই জীবনেও আশ্চর্য ঘটনা আছে সামান্য কদিন চাকরি করেছিলেন চাকরিজীবনও সাহেবদের যা ব্রিটিশ আমলে সে চাকরিতেও তিনি সততা দেখিয়েছিলেন কাজেই মহাপুরুষের লক্ষণটা আলাদা মহাপুরুষ লক্ষণ তাদেরকে মায়া ধরে না তাকে মায়া ধরে না এ তৎ ঈশনম ঈশস্ব প্রকৃতিস্থ পিত গুণের সদা আত্মস্তম যথা বুদ্ধি তথা এটি আশ্চর্য ভগবান আমাদের মতো এই জগতে অবতীর্ণ হলেও তাকে মায়া স্পর্শ করবে না মায়া তো তার অধীন মায়া তো মায়া তো গোলামি করে মায়া কি করতে পারে এ তৎ ঈশানম ঈশস্ব প্রকৃতিস্থ অপিত গুণের নযুজ্যতে তিনি প্রকৃতিস্থ এই জগতে এলেও তাকে প্রকৃতির কোনো গুণ কী করে স্পর্শ করবে প্রকৃতি তো তার পায়ে তলায় হয় না কিন্তু বদ্ধজীবের সাহায্য দরকার বদ্ধজীব যদি গুরু বৈষ্ণবের থেকে সাহায্য না পায় কোটি জন্মে নিজের চেষ্টা পারবে না যার জন্য কীর্তনে বলিস না কী হরে কৃষ্ণ করে যাচ্ছি ছাগল কৃপা করো ববু দিয়াচিত বল কি বলছেন কৃপা করো ববু দিয়াচিৎ বল কীর্তনে আছে তাহলে কৃপা করে বলছি চিত বল চিৎ মানে কী চিত বল মানে কি কৃপা করে বলছি দিয়া চিৎ বল চিত বল মানে হলো যে আমার যে চিন্ময় বল যেটা রক্তমাংসে কিছু মাছ মাংস খেয়ে বল করলো ওটা নয় এক্স মিশন ওয়াই মিশন এরাম এরাম ব্যাখ্যা করে আরে উপনিষদে আছে নায়াম আত্মা বলহীন লভ্য ওর ব্যাখ্যা করছে আমাকে একজন ছাগল এসেছিলো আমাদের মোটর যে মোটর দু তিনটে ওই যে প্রাচন্ড ওই এসছে এসে ঠাকুরঘর তুম করে ঠাকুরঘর দেখে ও আপনিও শিব আছে আমি শিব আমি কি করে কি বলে বানলিঙ্গের আমি ছাগলটাকে দেখছি কি বল ছাগলটাকে দে ও বা ও আমাকে দেখেনি কোনো দিন জানি না ওই সে মটর বিক্রি করেছে একটা খদ্দের পেয়েছে আমাকে ও ওর বিচার বলছে আমি চুপচাপ শুনছি বলছি জানেন না উপনিষদে বলা আছে হ্যাঁ আমি জানি না ও ও জানে বলছে নায়াম আত্মা বলহীন নলভ্য হ্যাঁ বল ও তো ভগবান বলেছে মাছ মাংস ক বল বীর্য বৃদ্ধি করো আমি শুনছি কিছু বলি না বুঝছে আমাকে বলছে লেখা আছে শাস্তে বল বীর্য বড়াও হ্যাঁ নায়াম আত্মা বলে দুর্বল হলে তো পারবে না এক্সমিশন ভাই ও এক্সমিশনের শিষ্য হতে পারে ও ছাগল ওই বিচার বলছে কেন ওদের গুরুদেব এইসব খায় ওগুলো ওই ওই সম্প্রদায় তা আমি তখন হেসে বলছি যে আপনার বিচারটা কি ঠিক হলো আপনি চিন্তা করে দেখুন তো এই বিচার যদি হয় উপনিষদ কখনো এইটা বলতে পারে না নাই আমা নব্য তাহলে কোন বলের কথা বলে বল মানে হলো চিত বল শরীরের বল তো কুকুর বেড়ালেও থাকে সিংহের থাকে বাঘের থাকে হাতির থাকে গুন্ডার থাকে তা সেই বল দিয়ে আপনি কি করবেন একটা গুন্ডা আছে মদ খায় মাংস খায় সবই খায় কে বল বৃদ্ধি করে তো সেই বলেতে সে কী পায় আপনি নিজেই বিচারটা বুদ্ধিমান ব্যক্তি করলেন আমি তো আর অপমান করতে পারি না ভালো করে বুঝিয়ে থাকে বললাম আপনি কী করে বুঝবেন এগুলো এইগুলো খেলে কি ভগবানকে জানা যায় এটা হয় না অর্থাৎ ব্যাখ্যাটা হলো নায়াম আত্মা না অভ্য মানে চিৎ বল যিনি দুর্বল বদ্ধজীব সে কখনোই সেই ভজন করে উঠতে পারে না সেই জন্য কৃপা করো প্রভু দিয়া চিত বল এটা কে দেয় চিত বল চিত বল কি বাজারে পাওয়া যায় চিত বল গুরু বৈষ্ণব যেই সন্তুষ্ট হবে গুরু বৈষ্ণব যেই দেখবেন খেয়াল করবেন যেদিন গুরুদেব বৈষ্ণব সন্তুষ্ট হবে না আপনাকে গুরুদেব বলতেন সবাই এসে মহারাজ একটু কৃপা করুন মেয়েটার বিয়ে হচ্ছে না চাকরি পাচ্ছি না মহারাজ চুপচাপ থাকতেন এইসব নিয়ে আসতো ওরা ওইগুলোই চায় ওরা কোনোদিন আসল কি বা চায় না ওরা ওই জন্যই আসে আমার ছেলেটা আমাদের আমার ট্যাক্সের সেই ট্যাক্সের একটা মামলা হয়েছে মহারাজদের কৃপা করুন মামলাটা যেন বেড়িয়ে যেতে পারে তো এটার জন্য কি মহারাজের দরকার যিনি ভগবানকে তোর কোলে দিয়ে দিতে পারবে এত ক্ষমতা তার কাছে গিয়ে বলছে মামলাটা যেন জয় হয় মেয়েটার যেন বিয়ে হয় এগুলো সব চাইছে তো গুরুদেব বলতেন দেখো এরা আসলে কৃপা চায় না এরা তো কিপা চাইছে না আবার অনেকে তিলকমালা আছে সবই বৈষ্ণব বলে পরিচয় দিই মা একটু কৃপা করুন বজন হচ্ছে না হ্যাঁ মায় হাসতেন কি কি চাইতে হয় রে কিপা তো চাইতে হয় না গুরু বৈষ্ণবের চোখ আছে তার চোখ আছে তুই কি কোন দিকে যাচ্ছি ও সব জানে যখন তোর কৃপা দরকার হবে ও কিপা দিয়ে দেবে এখন তো দরকার হয়নি এখন দরকার হয়েছে কি হ্যাঁ কাঁদিয়া কাঁদিয়া কৃপা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিবা অত বড়ো মিথ্যে কথাটা বলতে পারলো হ্যাঁ হ্যাঁ কী বলছে কীর্তনে হ্যাঁ যদি কৃপা না হয় করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা এত বড় মিথ্য কথাটা বলতে পারলো ও কি মরবে করুণা না ও কি করুণা চাই না গীসের করুণা হ্যাঁ ওটা ভালোই আছি খাবো দাবো থাকবো গিজের করুণা কি হয় এরকম এত বড় মিথ্যে কথা বলছি করোনা না হইলে কাঁদিয়ে কাঁদিয়ে যেন করুণা না হলে এক্ষুনি মরে যাবে গুরুদেবের কাজে পরীক্ষা করে দেখবি যেদিন যার করুণা দরকার আমার যদি সত্যি করুণা দরকার হয়ে থাকে সবাই আমাকে লাথি মারুক বিপদে ফেলুক কিছু করতে পার পারবে কি কত অত্যাচার কত কিছু করেছে প্রাণে মেরে দেওয়া কত কিছু করেছে যেন আমার নাম না হয় আমাকে লিখতে দিলে গুরুদেবের নাম হয়ে যাবে ও না দেবে না ডাইরি কিন্তু গুরুদেব যদি চায় তাহলে কী কীভাবে মারতে পারবে যার গুরু সহায় যেটা অসুরদের যে জয় হল তখন ইন্দ্র আদি সবাই গিয়ে এবার ব্রহ্মার কাছে বলছে বলে চুপচাপ এখন গিয়ে বস থাক কিচ্ছু হবে না অসুরদের ওপরে এখন গুরুদেবের কৃপা যে শুক্রাচার্যের কৃপা কিছু করতে পারবি না চুপচাপ খাপটি মেরে বস থাক যে সময় অসুরগুলো গুরুদেবের চরণে অপরাধ করে টক করে গিয়ে কাজ করবি এখন কিছু করতে পারবি না গুরু বল আছে অসুর দেখ গুরু শুক্রাচার্য ওদের পক্ষে কিচ্ছু করতে পারবি না আক্রমণ কর জাগো সব ওরা জিতেই যাবে চুপচাপ গিয়ে বস থাক যে সময়তে দেখবি ওরা অপরাধ করবে গুরুচু অসুর তো অসুর অপরাধ করবেই আই হলে কালকে অপরাধ করবে অসুরের বুদ্ধি খারাপ তো সেই সময় গিয়ে আবার অ্যাটাক করবি তার আগে করিস না তাহলে বোঝা গেল তাহলে গুরু যদি সহায় থাকে যার জন্য আমরা বলি গুরু কৃপাহি কে বলাম যার গুরু কৃপা সহায় আছে তাকে কোনো বাবার ক্ষমতা নেই কিছু করতে পারে কত চেষ্টা করে মেরে ফেলা এ কলা কিছু করতে পারে কাজেই গুরু বৈষ্ণব এই জগতের কোনো বস্তু নয় আমরা মনে করি আমাদেরই মতো ভগবান এই জগতে আবির্ভাব হলেও আমি শ্লোক প্রমাণ দিলাম ভাগবত থেকে প্রকৃতিরস্ত অপিত গুণের নজুজতে প্রকৃতির কোনো গুণ তাকে স্পর্শ করে না তাহলে এবার তার প্রমাণটা এবার দেখুন সেখানে দেবতারা বলছেন ভগবান আমাদের গুরুদেব গুরুমাজ বলতেন বলে দেখো এই ব্রহ্মচারীগুলো সব কাউ সঙ্গে সম্বন্ধ বাতায় সম্বন্ধ বাতায় ও বৌদি ও দিদি বিভিন্ন রকম হ্যাঁ বিভিন্ন রকম বদা আর গুরু বোন গুরুমা হাসতেন এই বোনটা যে কখন বউ হয়ে যাবে তার তখন ঠিক নেই এখন বলছে বোন গুরুমা হাসতেন এই ছাগলগুলো বোন বলছে আর জানি কালকেই আবার বউ হয়ে যাবে বোন থেকে বউ হয়ে যাবে এদের কোনো বিশ্বাস করি না কাজেই এরা যে কখন পড়বে ধপ করে নিচে তা কোনো ঠিক নেই কিন্তু এটা হচ্ছে চারিদিকে মায়া তিনি বারবার বলতেন এরা এইসব সম্বন্ধ করছে কিন্তু মায়াদেবী যদি একটু ভ্রুটা বলতেন মায়াদেবী যদি ভ্রুটাকে একটু নাচিয়ে দেন না ওর হয়ে যাবে ব্রহ্মচর্য সব শেষ পুঁজি পাটা ঘাটা। হ্যাঁ হয়ে যাবে পরে লাল কাপড় সাদা কাপড় কত পড়বি পর সব বের করে দেবে হ্যাঁ সাদা কাপড় সাদা কাপড় ফাটিয়ে লাল করে দেবে কত পরমংশ হয়ে যা এই রয়েছে নিয়ম কঠিন ওই জন্য উনি বলতেন ওরা জানে না মায়াদেবীর সঙ্গে খেলা করছে যদি ভ্রুটাকে নাচিয়ে দেয় ওর হয়ে গেল সন্ন্যাস ব্রহ্মজ্জ সব চলে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু ভগবানের তা হয় না এ কথাটা ব্যাখ্যা করতে করতে আমার মুখে রক্ত উঠে গেল ইংরাজি হিন্দি বাংলা উড়িয়া বিভিন্ন ভাষায় যে ভগবানের এই যে রাসলীলা এটা তোমাদের মতো নয় এটা হোটেলে গিয়ে একটু নেচে দিই কোদা করি মদ খেয়ে ওটা নয় ভগবানের এটা নয় রাসলীলা গুরুদেব বলতেন ওই ছাগলগুলো ভাবে এটা বোধ বল ড্যান্স বল ড্যান্স ভাবে গুরুদেব বলতেন ওরা মনে করি এটা বল ড্যান্স সবাই যেমন করে নাচে ওই বল তা নয় ভগবান শ্রীকৃষ্ণের আগে পরিচয়টা তুমি আগে না আগে পরিচয়টা নে একটা মুসলমান কন্যা মেয়ে শিক্ষিতা সে আমাদের গৌরী মঠে কৃষ্ণের নামে যাতা বলে পাঠাচ্ছে মানে আজকের কথা বলছি না আজ থেকে কম করে বারো চোদ্দ বছর আগে কথা আমি তখন শ্রী চৈতন্য মঠ কলকাতাতে যেতে হতো কেন তো বই ছাপাতে হয় প্রেসে যাই কম্পিউটারে বসি আমি কে করব আমি শ্রী চৈতন্য গৌরী মঠের সাহায্য পেয়েছি মাধব মা মাহাতো এটা বলতেই হবে আমি আমি স্বীকার করি সেখানে আমি থেকে কাজ করতে হতো আমাকে একদিন আমি সন্ধ্যেবেলা ক্লান্ত হয়ে প্রেস থেকে ফিরেছি পাঞ্জাব ঘটনাটা শুনলে বুঝতে পারবেন পাঞ্জাবের একটা ছেলে আমাকে ভালোবাসে লাল কাপড় ভক্তিপাল্য তীর্থকোসীমের শিষ্য সে কোনো সমস্যা হলেই আমাকে জিজ্ঞাসা করে হঠাৎ সেই দিন আমি ঘরে এলাম হাত পা দিয়ে বসেছি ঘরে চলে এলো মহারাজ বড় বড় আমরা ফেড আপ হয়ে গেছি কিসে বলে একটা মুসলিম কন্যা শিক্ষিত সে খালি গৌরী মঠের নামে এবং ভগবানের নামে জাতা বলে মুখে আমি উত্তর দিই আবার উল্টো পাল্টা বলে আবার উত্তর দিই আবার তো আপনি কোনো ব্যবস্থা করুন এর একটা ব্যবস্থা আমাকে বলল প্র্যাকটিক্যাল ঘটনা আমি বললাম এক কাজ করো আর্নিকটা করে নিই পরে আসো আর্নিক করতে গিয়ে আমার মাথা ঘুরছে এদিক ওদিক আর্নিক আর হচ্ছে না কেন আমার মন তো ওখানে পড়ে রয়েছে সেবার দিকে ওকে আনিক পরে করবো আনিক পরে এটা আগে এটাই আর নে তুই নিয়ে কী লিখেছে তারপরে কি করলাম সেই লেখাটা এখনও আছে কি না তা জানি না সেই লেখাটা লিখে ইংরেজিতে মহিলা শিক্ষিত মুসলমান যখন তাকে পাঠানো হলো লজ্জায় তার মাথা একেবারে নিচু হয়ে আর একটা উত্তর আসেনি ও যা উত্তরটা চেয়েছিল ওটা তো পাচ্ছে না যখন আমাদের গৌরীয় দর্শনের গভীর বিচারটা ওকে খুব বেশি বড় না ওকে বললাম ও তখন লজ্জায় মাথা নিচু বলল বন্ধ হয়ে গেল কাজে আমাদের দরকার হলো এরকম ধরনের আমাদের গুরুবর্গের আনুগত্যে আমাদের এরকম আমাদের হাতিয়ার দরকার আমাদের খাবো দাবো নরকে যাবো খেলাম শুয়ে বললাম এরম লোক আমাদের দরকার নেই হজ বড় হলো আমাদের দরকার সব অ্যাক্টিভ এরা সেবা করতে পারে সেই ধরনের লোকও দরকার যারা একাই একশো বৈষ্ণবের এত পাওয়া যদি হাজার লোকের সামনে দাঁড়ায় মুখ একবার বন্ধ করে দিয়ে চলে আসবে এরা গুরু বল তাদের যাই হোক এখানে গুরুপাত বলতেন খালি ভুরুটা নাচিয়ে দেবে ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন এগারো স্কন্ধে পরে কৃষ্ণ এই উদ্ধবকে এখানে বলেছেন তিনি কৃষ্ণও বলেছেন আমার একটা মায়া উদ্ধব আমার কাটি একটা সামান্য মায়া জগৎকে নাচিয়ে দেবে সেটা হচ্ছে আমার স্ত্রীমূর্তি আমার এই একটাই সৃষ্টি স্ত্রীমূর্তি জগৎকে বলে নাচিয়ে ছেড়ে দেবে যেমন শঙ্কর ভগবানকে শঙ্কর ভগবান বলল আমি তোমার এই মোহিনী মূর্তি মোহিনী মূর্তি দেখব ওই সময় অজ্ঞান ছিলেন তো বিস্পান করেছেন ভগবান ওদিকে এসব কী দরকার তোমার তুই ভালো আছো ভজন করো বলে বাবা না আমি দেখব তোমার সব দেখেছি এটাও দেখবো আর দেখে কি করবে এটা যা হয়েছে হয়েছে ছেড়ে দাও না আমি দেখবো আপনাকে দেখাতে হবে ঠিক আছে যাও কোনো দিন দেখাবো ভগবানের সঙ্গে জেদ করছে ঠিক আছে কোনো দিন দেখাব এবার একবার নন্দিয়া নন্দিয়া মানে যে সেবক শঙ্করে আর পার্বতী তিনজনে মিলে একটা জায়গায় যাচ্ছে হঠাৎ দেখে একটা ময়িনীকে দেখেছি একটা কন্যা খেলা করছে বল নিয়ে দেখে তো শঙ্কর দাঁড়িয়ে পড়লো পাশে যে রয়েছে আমার পার্বতী এটাও খেয়াল নেই আমার পাশে যে পার্বতী দাঁড়িয়ে এরকম ওরা বলে গেছে বলে বাবা শেষকালে কি হলো শেষকালে গিয়ে জড়িয়ে আলিঙ্গন করতে যায় ছুটছে শেষকালে যখন সেই মোহিনী মূর্তি কৃষ্ণ আবির্ভাব হলো লজ্জায় মাথায় কি হলো বলে বাবা কি হলো তোমার তোমার কি হলো তুমি তো কামজয়ী তুমি তো মৃত্যুঞ্জয়ী তোমার এরম হলো কেন তুমি তো কামজয়ী তুমি তো মৃত্যুঞ্জয়ী তোমার এরম হলো কেন অর্থাৎ বলে বাবা পর্যন্ত কোনো কোনো গ্যারেন্টি দিতে পারবে না মায়া এমনই মায়া এমনই ভয়ঙ্কর কোনো দিন কারোর ক্ষমতা নেই প্রতিজ্ঞা করে বলবে কারোর ক্ষমতা নেই কাজেই এ সম্বন্ধে যারা ত্যাগী ব্যক্তি তাদেরকে অত্যন্ত সাবধানে থাকতে হবে এতটাই সাবধান যেটা আপনি স্বপ্নে ভাবতে পারছেন না বয়সের কথা বলছি না যে যে বয়সে প্রত্যেক সময় এত অ্যালার্ট থাকতে হবে যে আমার ভুল হয়ে যাচ্ছে না তো আমার ভুল হচ্ছে না তো কোনো রকম আমি পড়ে যাচ্ছি না তো সবসময় অ্যালার্ট থাকতে হবে এটা না হলে কোনো দিন সে ভজনে অগ্রগতি করতে পারবে না যাই হোক ভগবানের রাসলীলা সম্বন্ধে কয়েক মাস ব্যাপী বিস্তৃত আলোচনা করা হয়েছে রাসলীলার ইন্ট্রোডাক্টরি স্পিচ ইংরেজিতে বিস্তৃত ব্যাখ্যা রাসলীলা কাকে বলে আমি রাসলীলা আলোচনা করার সাহস করি নাই খালি রাসলীলা কাকে বলে এইটা ব্যাখ্যা করতে গিয়ে মাসের পর মাস প্রত্যেক বিদেশি শুনেছেন শুনে তাদের বাক্য বন্ধ হয়ে গেছে তারা কোনো উত্তর করতে পারে। এটা হচ্ছে গম্ভীর বিষয় সেই কৃষ্ণের রাসলীলা সম্বন্ধে জগতের এই জানোয়ারগুলো যারা আছেন তাদের হচ্ছে নোংরা বিচার তারা মনে করে ভগবান আমার মধ্যে চরিত্রহীন তা তো জানে না ভগবান কি বস্তু তারা জানে না ভাগবতজী মহাপুরাণে লেখা আছে প্রমাণ সুখদেব গোস্বামী লিখছেন ভগবান যখন যোগমায়াকে আশ্রয় করে ইচ্ছে করে করলে বাধ্য কেন তিনি কথা দিয়েছেন গোপীকাগণকে কথা দিয়েছেন তোমাদের আমি ব্যবস্থা করব। সেটা নিজের ভোগের জন্য নয় সুখদেব গোস্বামী লিখছেন ঠিক যেমনভাবে একটা বাচ্চা ঠিক যেমনভাবে একটা বাচ্চা আয়নার সামনে আয়নার সম্মুখে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা আয়নার সামনে যদি দাঁড়ায় ও নিজেকে বুঝতে পারে না কিছু এটা কে রে বাবা খেলা করে ঠিক এখানে বলছেন সব প্রতিবিম্ব বিভ্রমাহা নিজের প্রতিবিম্ব সঙ্গে যেন একটা বাচ্চা খেলা করে ভগবান নিজের সঙ্গে নিজে খেলা করেছেন গোপিকারা তার তার থেকে আলাদা কেউ নয় আনন্দ চিন্ময় রস আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি তাভীর জেব নিজরূপ তয়া কলাভি এটা হচ্ছে ব্রহ্মসংগীতার শ্লোক ব্রহ্মসংগীতার মধ্যে এটা লেখা আছে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি তাভীর জেব নিজরূপ তয়া কলাভি তার নিজের সঙ্গে নিজে খেলা করছেন তার নিজের শক্তি তো তার নিজের শক্তি নিজের সঙ্গে নিজে খেলা করছেন আমরা মনে মেয়ে ছেলে সঙ্গে কোথা থেকে মেয়ে ছেলে লোক মেয়ে ছেলে নয় ওর সর্বশক্তি ভগবানের যে রাধা সেই কৃষ্ণ দুজনে ইচ্ছে করে ভাগ হয়েছেন লীলা করবার জন্য আলাদা কেউ নয় শয়ে বসা আমাদের স্কন্দপুরাণের প্রমাণ আছে বলছেন বসা যেই রাধা সেই কৃষ্ণ যে কৃষ্ণ সেই আর উপনিষদ বলছেন এ কহম বহু স্বাম আমি এক আছি বহু হইব ইত্যাদি প্রমাণ আছে সুখদেব গোস্বামী লিখছেন সুখদেব গোস্বামী বলছেন যে এত শতকোটি গোপিকার সঙ্গে ভগবান যে নৃত্য করলেন ওদেরকে আনন্দ বিধান করলেন এর মধ্যে কি ভগবানের কোনো ক্ষতি হলো নাকি সুখদেব গোস্বামী হেসে বলছেন না। আত্মনি অবরুদ্ধ সৌরত নিজের মধ্যে সব কিছুকে আটকে তার কোনো রকম বোমর্চর্যের কিছুই ক্ষতি হয়। সুখদেব হোসাই এটা পরিষ্কার বলছেন আত্মনি অবরুদ্ধ সৌরত তিনি নিজেকে এমনভাবে আবদ্ধ করে লীলা করেছেন এক বিন্দু কিছু না এগুলো লোকে চিন্তা করেন খালি নোংরাটাই চিন্তা করে নিজেরা নোংরা চরিত্রহীনের জন্য এগুলোই ভাবে যেটা আমার ভেতরে যে সেটি তো আসবে আমার যেটা ভাবনা সেটি আসবে আমার নোংরা থেকে লোঙ্গাই ভাবনা এখানে কালকে আমরা আলোচনা করেছিলাম যে এই যে তত্ত্ব উপমান সমধিগম্য জয়াশ বীরম ধত্তে মহান্তমীব গর্ভম অমোঘ বীর্য সো অয়ম প্রয়ানুগত আত্মানা কৌশম হৈম্যম বহির বহিরাবরণের উপেতম এই ভগবান আপনার অনন্ত বীর্যের ফলে আপনি প্রকৃতির গর্ভে গর্ব সঞ্চার করেছিলেন আজকে করেছিলেন বলেই আমাদের সুবর্ণবর্ণ একটা বিরাট সুবর্ণবর্ণ সুবর্ণবর্ণ বলছেন যেটা আমি কালকে না পরশু বলছিলাম যে যেটা আমি মিন্নাপুরে ব্যাখ্যা করেছিলাম যে সুবর্ণবর্ণ যে একটা বিরাট একটা হিরণময়েন পাত্রেন সত্যস্ব পৈতম মুভ এটা ব্যাখ্যা করেছিল মৃন্দাপুরে অনেক সময় ধরে এখানে বলছেন যে ভগবান আপনি যে এই হৈম হৈম মানে সুবর্ণবর্ণ একটা যে একটা বিরাট একটা ডিম প্রসব করলো সেটাকে বলে মহত্তত্ব থেকে সৃষ্টি সব কিছু হল এটা আপনার অমোঘ অমোঘ বীজ তার ফলে এই জগতের সৃষ্টি হল তার ফলেতে এই জগৎ সৃষ্টি হয়েছে হে অনন্ত আদি পুরুষ আপনা থেকে শক্তি লাভ করে যে মায়া আপনা থেকে তো শক্তি লাভ করেছে মায়া 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 তো নিজের কোনো শক্তি নাই করে মায়া আপনার থেকে লাভ করে মায়া দ্বারা এই বিশ্ব সৃষ্টির নিমিত্ত গর্ভধারণের ন্যায় মহত্ব ধারণ করে এই মায়ার অনুগত হয়েই সেই পুরুষ আত্মা থেকে বাহ্য আবরণ সমন্বিত সুবর্ণবর্ণ এক বিরাট অণ্ড সৃষ্টি হয়েছে অর্থাৎ সৃষ্টির সম্ভাবনা হয়েছিল তারপরেতে বলছেন যে আপনি কিন্তু যে যে শ্লোক আমি বললাম সেটাই এখানে ব্যাখ্যা আরেকটা একটা শ্লোক আমি বলেছিলাম এ তৎ যেটা যেটা আমি বললাম ভগবান প্রকৃতির মধ্যে থেকেও প্রকৃতি তাকে স্পর্শ করে না এইটারই এখানে ব্যাখ্যা দেবতারা বলছেন যে ভগবান তত তস্তুশ্চ জগতশ্চ ভবান ভবান অধীশ জন্মায়া অথগ গুণ বিক্রিয় হ্যাঁ উপনীতানো অর্থানুজুসন অপি ঋষিকপতে লিপ্ত যে অন্বেষত পরিহিতাদ ওপি বিভ্রতি স্ম অন্য অন্য ঋষিমণিরা তারা সবাই কিন্তু তাদের তাদের তপস্যার বলে কেউ কেউ ভজন যে যেই যেরম তারা মায়ার বাইরে গেছেন তথাপি মায়ের বাইরে গেলেও কিন্তু তারা ভয়টা তার আছে তারা কিন্তু মায়ার বাইরে চলে গেছেন তপস্যা করে বা কোনো কিছু করে ভজন করে গেছে হলেও কিন্তু তাদের ভেতর ভয় আছে তারা জানেন যে যখন তখন পড়তে পারি কিন্তু আপনার আপনার এই মায়া নিয়ে এত খেলা করার পরেও আপনার কিচ্ছু হয় না আপনি সর্বদাই নির্লিপ্ত সেটার প্রমাণ হিসাবে বলছি যে এতগুলো কথা বললাম শুরু থেকে এইটার প্রমাণ দিচ্ছেন যে আপনার কীরকম অবস্থা গোপীগাগণের সঙ্গে লীলা তো ছেড়েই দিন যে দ্বারকাতে আপনি যে ষোলো হাজার একশো আট কন্যাকে বিবাহ করলেন তারা প্রত্যেকে এক একজন কি মহিনী মহিনী তো তা তো এক একজন সব মহিনী ওরে রে বাপ রে বাপ ষোলো হাজার একশো আট মহিষীকে আপনি একসঙ্গে বিবাহ করলেন একই সময় আলাদা আলাদা নয় একই সময় যুগপথ আঠেরো হাজার ষোলো হাজার একশো আট একসঙ্গে একসঙ্গে মানে প্রথমে বিয়ে করেছিল আটজনকে আলাদা আলাদা আমি কথার কথা বললাম আটজনকে আলাদা আলাদা তারপরে বাকিগুলোকে একসঙ্গে করেছে বাকি রুক্ষিণী সত্যভ্যামা জাম্বতী লক্ষণা এদের আলাদা আলাদা বিয়ে হয়েছে পরে যে বাকি যে ছিল তার একসঙ্গে বিয়ে করেছে ষোলো হাজার একশো সব একসঙ্গে এখানে বলছেন স্ময়াবলোক লবদর্শিত ভাবহারী ভ্রূমণ্ডল প্রহিত সৌরত মণ্ড সৌরত সৌরতো হে মন্ত্রসৌ্রৈ পত্নস্তু সরস ষোড়শ সহস্র অনঙ্গবাণর যসেন্দ্রিয় বিমতি তুম করণ সেকু আবা করণ বিভ্রহ দু রকম আছে অন্য অন্য জায়গায় আছে এটা ভগবান আপনি যেই ষোলো হাজার একশো আট বিবাহ করলেন অপার মহিমা এদের এক একজন জগৎকে কাঁপিয়ে দিতে পারে এত তাদের রূপ কি করে আপনি তাদের সঙ্গে থেকে লীলা করলেন যারা আপনার যারা একবার তাকালে পরে জগৎ শেষ হয়ে যান তারা তাদের হাব ভাব দৃষ্টি কটাক্ষের দ্বারা যে কোনো সময় যে কোনো লোককে ফেলে পারে সে কোনো দেবতা কেউ তিকতে পারবে না এই অবস্থায় তারা কিন্তু তারা আপনার স্ত্রী আপনার স্ত্রী তো কাজে আপনার সঙ্গে তারা হাবভাব ভাব বিনিময় করতেই পারে কিন্তু এইসব হাব ভাবগুলো সহ্য করার মতো জগতে কেউ নেই কিন্তু আপনি আশ্চর্য তাদের সঙ্গে সংসার করলেন সব করলেন কিন্তু আপনার কিছুই স্পর্শ করল না এইটাই বলছেন স্ময়াবলোক তারা যদি একবার এরকমভাবে আরচকে তাকায় হয়ে যাবে কটাক্ষ সেই না বলছেন স্ময়াবলোক লবদর্শিত ভাবহারী ভ্রুমণ্ডল প্রহিত, সৌরত মন্ডস মন্ত্রসন্ড্রয়ী পত্নস্তু ষোড়শ সহস্র অনঙ্গবানৈর যশন্দ্রিয়ম বেমতে তুম করণর আপনার একটা কোনো ইন্দ্রিয়কে একচুল নড়াতে পারিনি বোঝা গেল আপনার যে ইন্দ্রিয় অপ্রাকৃত ইন্দ্রিয় আপনার একটু নড়াতে পারেনি কিছু এই এত ষোলো হাজার একশো আট মহিষি তো কিচ্ছু করতে পারিনি না আপনি দয়া করে তাদের সঙ্গে লীলা করেছেন কিন্তু আপনাকে কিছু করতে পারেনি নড়াতে পারিনি এক তা আপনার কি ক্ষমতা বাবা ভগবান কাকে বলে আর তাকে সম্বন্ধে আমরা যা তা মন্তব্য করি তো ছাগল কুকুরের দল আমি বলি এগুলো ছাগল কুকুর যাই হোক তাহলে সহস্র অনঙ্গবাণীর যশেন্দ্রিয়ম বেমথেতুম তুম করণই তার আপনার ইন্দ্রিয়গণকে একচুল উত্তেজিত করতে পারেনি আপনার যে ইন্দ্রিয় তাকে এক এক বিন্দু চুল উত্তেজিত করতে পারেনি তাহলে আপনার কি কর সেই জন্য বলছেন যে আপনার যে আপনার অমল যশরাশি জগৎকে পবিত্র করে যে আপনার চরণ কমল থেকে গঙ্গা নির্গত হয়েছে সমস্ত জগৎকে পবিত্র করতে পারে সেই চরণের মহিমা কে বলতে পারে যে চরণের মহিমা সাধুগুরু বৈষ্ণবের মুখে নির্গত হয় আর জগৎকে প্লাবিত করতে পারে তাদেরকে মঙ্গল প্রদান করতে পারে আর যে চরণ কমল থেকে জগতের অমঙ্গল ধৌত করার জন্য গঙ্গা স্বয়ং নিশ্চিত হয়েছেন তার মহিমা কে বলতে পারে বিভস্তবামৃত কথোদোবহা শ্রীলক্যাহা পদাবনে পদাবনে যরিত সমলা নিহন্তুম নানু নানুশ্রবম শ্রুতিভীর অঙ্গ্রিজ মঙ্গল মঙ্গল জঙ্গ কি এটা কোথায় প্রিন্টিং মিস্টেক এখানে মাঝে মাঝে এমন প্রিন্টিং মিস্টেক গোধাই আগেকার দিনের বই সেগুলো হচ্ছে প্রেসে ছাপা এগুলো ইলেকট্রনিক এই জন্য আমি বুঝতে পারি সঙ্গে সঙ্গে এলে আমি আটকে যাবে এ বলছেন বিভস্তবামৃত কথৌদ বহা ত্রিলোকাহা পদাবনেজ সরিতহ সমলা নিহন্তুম এগুলো ঠিক আছে পরিষ্কার একদম তারপরে অনুশ্রবম ভগবান আপনার যে বিমল অমল যশরাশি এটা যে অনুশ্রবম শ্রুতিভীর অর্থাৎ কানের দ্বারা কর্ণবিবরে যার এই অমল যশরাশি শ্রবণ করা হয় অনুশ্রবম শ্রুতিভীর অঙ্গৃজ মঙ্গসঙ্গৈর তীর্থদ্বয় সূচি বলছেন সদস সদস্য সূচিসদস্থ উপস্পন্থি আপনার এই যে দুই তীর্থ এক হচ্ছে আপনার বিমল হরিকথার গঙ্গা এক হচ্ছে আপনার বিমল হরিকথার গঙ্গা প্রবাহ আর এক হচ্ছে আপনার চরম থেকে যে গঙ্গা উদ্গত হয়েছে দুই থিয়ে জগৎকে এক আপনি পবিত্র করার চেষ্টা করছেন আপনার কথামৃত জলবাহী কীর্তি নদী ওর পাদস্খলন জাত যে গঙ্গা ত্রিলোকের পাপ হরণ করে আশ্রম ধর্ম সেবীরা যারা আশ্রম ধর্ম মানে যারা আশ্রম মানে যে কোনো আশ্রমের মধ্যে কি কি আছে আশ্রম বর্ণ এবং আশ্রম আছে তো বর্ণ মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শত্রু আশ্রমের মধ্যে আশ্রমের মধ্যে কি কী কী আছে এখনও বন্ধু কিছু এইটিই জানা হলো না সন্ন্যাস তারপরে বানপ্রস্থ গৃহস্থ ব্রহ্মচর্য চারটে আস। তো এ চার থেকেই আপনি পবিত্র করতে পারেন যদি তারা চায় যদি আমি না চাই আমি পবিত্র হব না যেরম আছি ভালো আছি ছেড়ে দাও আমাকে এত কিছু করার নেই যেমন গুরুমা গল্প করতে বর্ধমানে যাচ্ছেন দেখটা একটা একটা জমিদারের ছেলে মদ খেয়ে নর্দমায় পড়ে রয়েছে গিলো গিলো করা পাঞ্জাবি সব কিছু গুলো পরে রয়েছে তাকে তার চাকর এসছে বাড়ি থেকে খবর পেয়ে চাকর এসে তাকে নর্দমা থেকে তুলছে বাবু উঠুন এখানে কোথায় এই ছেড়ে দে আমায় ভালো আছি আমি তো মদ খেয়ে পড়ে রয়েছে ওখানে নর্দমায় আমায় ছেড়ে দে ভালো আছে বিরক্ত করিস না হ্যাঁ হ্যাঁ ব্যস্ত আছি এই হচ্ছে আমাদের ব্যস্ত আছি আমরা সবাই যে সংসার করছি আমি ব্যস্ত আছি বালি তো আছি এ ক্ষতি কি আবার কী দরকার ঝামেলা সেই হচ্ছে অবস্থা তা যেই অনুশ্রবম শ্রুতিভীর অঙ্গ্রিজ হ্যাঁ অঙ্ঘ্রিজ মঙ্গ সঙ্গই সুচি সদস্ত উপস্পৃশন্তি তারা তো সব জগৎকে পবিত্র করতে পারে দুই নদী আপনার কথা নদী তারপরে একটা শ্লোক বলে শেষ করব বাদরায়ণী উবাচ বাদরায়ণী মানে বাদরায়ন ঋষির ছেলে এখন সুখদেব কথা বলছেন এই জন্য বলছেন সে বাদরায়ণী উবাচ বাদায়ণ বাদ্রায়ণ ঋষি অর্থাৎ ব্যাসদেব গোস্বামী তার ছেলে এখন বলছেন তার নাম হচ্ছে বাদ্রায়ণ ঋষি ব্যাসদেবের নাম বাদ্রায়ণ ঋষি তার ছেলে বাদ্রায়ণ ঋষি বলছেন এইভাবে দেবতারা সবাই এক দল হয়ে এসে ভগবানের চরণে অনেক গুণগান করলেন প্রার্থনা করলেন কৃপা প্রার্থনা করলেন আপনার করুণা এগুলো করলেন ইতি অভীষ্টুয় বিবোধই শেষহা শত হরিম অব্যভাশত গোবিন্দম প্রণম্ব অম্বরম আশ্রিতা প্রত্যেকটা শব্দকে যদি কোনো ব্যাকরণের জ্ঞান না থাকে কিছুতেই পারবে না আর কৃপা থাকবে নবদ্বীপে অনেক বড় পণ্ডিত আছেন তারা অনর্গল বলতো কিন্তু তারা যদি পাঠ করতে চান আটকে যাবে কৃপা নেই তো পাণ্ডিত্য আছে ওই তো ভাগবত পাঠ করুন করবে ভেমে ধেমে আস্তে আস্তে বুঝে বুঝে করবে পারবে না আউট করতে গেলে অপ্রাকৃত সরস্বতীর কৃপা চাই জিউ ভাই সরস্বতী বসবে তারপরে উচ্চারণ হবে না এটা চারটিখানি কথা না এটা ছেলেখানা এটা জড়োজগতের কোনো গ্রন্থ না এই জন্য বাদ্রায়ণ ঋষি বলছেন ভালো করে শোন একটা একটা করে ইতি এখানে একসঙ্গে রয়েছে ভেঙে ভেঙে বলছি ইতি অভীষ্টুয় মানে এইভাবে স্তব করার অভিষ্টুয় অভি মানে অভিষ্ট তাদের প্রার্থনার জন্য স্তপ করলেন ইতি অভীষ্টুয় বিবুধই বিভূধ কাকে বলে দেবতারা দেবতারকে বিভূধও বলে জানিস কি জানি না বিবুধ বলে দেবতাদের বিভূধই শেষম তাতে ভগবান কি করলেন শতধৃতি হরিম অব্যভাসত তারা এইভাবে ব্রহ্মা শঙ্কর তারা ইস্যতা আছে তাদের শক্তি আছে তাদের পাওয়ার তাদেরকে নিয়ে ভগবানকে বন্দনা করলেন ভগবানের কাছে অনেক তা স্তুতি করলেন মানে তার বন্দনা করলেন তারপরেতে অব্যভাষত ভাষত মানে বলা অব্যভাষত মানে এক একসঙ্গে বলেছিলেন অব্যভাষত গোবিন্দম গোবিন্দকে এবার তারা একসঙ্গে প্রণাম করে জানালেন প্রভু আপনি যে কারণে জগতে এসছিলেন সে তো আপনি আপনার আপনার প্রতিজ্ঞা আপনি যেগুলো বলেছিলেন এ তো সবই আপনি পূর্ণ করলেন তো এখন আপনাকে আমরা তো জোর করতে পারি না আপনি যদি মনে করেন এখন আপনার কাজ হয়ে গেছে তাহলে আমাদের কৃপা করতে করতে আপনি আমার নিজের ধর্মে যেতে পারেন সেটি বলছেন এতি অভিষ্ঠয় বিবোধই সাহা শতধৃতির হরিম অব্যবাসত গোবিন্দম প্রণম্বম অম্বর আশ্রিত দেবতারা তো মাটিতে দাঁড়ায় না দেখে দেখেছেন মাটিতে দাঁড়াতে যদি দর্শন পেয়ে দেবতারা মাটিতে দানা স্পর্শ করে না দেবতাকে চেনবার লক্ষণ যদি দেখবেন দেব দেবতা শূন্য রয়েছে মাটি স্পর্শ করে না শূন্য থাকে এইখানে এই জন্য বলছেন গোবিন্দকে বল গোবিন্দকে বলতে আরম্ভ করলো কিছু প্রার্থনা এতক্ষণ তো স্তুতি করল করে এবার প্রার্থনা করছেন গোবিন্দ প্রণম্ব প্রণম প্রণাম করে অম্বর অম্বর মাঝে আকাশে আশ্রিত হওয়া আকাশে আতা ছুন नेते জানিে পাত্রন কোছেন সে ব্রহ্মা ব্রহ্মা কি বলছেন ব্রহ্মা বলছেন প্রভু ভূমের ভার অবতারায়ু পুরাবিজ্ঞাপিত হ প্রভু হ্যাঁ तम अस्माभिर अशेष आत्मनो त्वत तथैव उपপাদিতম আমরা তো আপনাকে অনেক আগে আমরা তো আপনাকে অনেক আগে পৃথিবীর সমস্যা জানিয়ে আপনাকে প্রার্থনা করেছিলাম মনে আছে না আপনি বলেছিলেন যাও কোনো চিন্তা নেই আমি অবিতীর্ণ হব সেই লম্বা কথা তো আপনি তো অবতীর্ণ আপনার কথা রেখেছেন আপনি তো এসছেন ভূমের ভারাব তারায়ো অর্থাৎ পৃথিবীর ভারকে হরণ করবার জন্য পূর্বে পুরা বিজ্ঞাপিত প্রভু আগে আপনাকে জানানো হয়েছিল বিজ্ঞাপিত অর্থাৎ পূর্বে বাস স্ট্যান্ডস বিজ্ঞাপিত আপনাকে জানানো হয়েছিল তা তো আপনি সবই করেছেন তম অস্মাভীর অশেষ আত্মানো তৎ তথৈব উপপাদিতম আপনার সমস্ত যে প্রতিজ্ঞা করেছিলেন কথা দিই সবই আপনি তো পূর্ণ করেছেন তো এখন আপনি কী করতে চান আমরা তো আপনাকে জোর করে এখানে রাখবো না আপনাকে কষ্ট দেবো আপনি হচ্ছেন পরম পুরুষ আপনার যদি এখন মনে হয় ঠিক কাজ হয়ে গেছে তাহলে আপনি আপনাকে তো জোর জরস্তি করতে পারি না আমরা আপনি যদি বলেন নিত্য ধর্মে আপনি তবে যাওয়ার সময় আমাদের সব উপরে যাবেন তো তো আমাদের স্বর্গ থেকে আর ভুর ভুব মহ জন তপ সব ওপর ওপরে কৃপা করতে করতেই যাবেন যাবে তো ওদিক দিয়েই যাবে কোন দিক দিয়ে ওপর দিয়ে যাবে সব যে যে লোকে যাবে সবাই পুষ্পাঞ্জলি দেবে আপনি কৃপা করতে করতে ওপরে যান ভালো হবে না এটা খুব সুন্দর হবে তাই না বলছেন ভূমের ভারাবতারায়ও পুরাভিজ্ঞাপিত হ প্রভু হ্যাঁ তম অস্মাভির অশেষ আত্মানো তৎ তথৈব উপপাদিতম আপনি তো সবই করেছেন তারপরে এবার ব্রহ্মা বলবেন আমি আর সময় নেবো না আপনাদের ধৈর্য ধরে শুনবেন তাহলে মঙ্গল হবে বেশি সময় বললে পরে লাভ হবে না ধৈর্য হারিয়ে ফেলবে তাই জন্য ভগবান কী কী করেছিলেন ব্রহ্মা এবার তার বন্দনামকে বলছেন আপনি তো ধর্ম সংস্থাপন করেছেন অসুরগণকে কীর্তি স্থাপন করেছেন জগতে আপনার এই যে অবতীর্ণ হয়েছেন তার ফলেই তো আমরা কৃষ্ণ লীলাটা শুনতে পারি আজকে যদি আপনি না আসতেন আমি লীলাটা শুনবো কী করে তা এগুলো সব বন্দনা করছেন কালকে আমি এ সম্বন্ধে আলোচনা করব আজ যে শ্লোক দিয়ে শুনেছিলাম শুরু করেছিলাম তদেব রম রুচিরাম নবম নবম तदेव शाश्वत मनसो महोत्सवम तदेव सौकर्णवशोसनम निनाम जदुत्तम श्लोक जसो अनुगीहते पांच संकल्पतरुस्य किपासिंधभुज पतितानंग पापने भ्यो विष्णु भ्यो नमो